চা দিবসের সংকল্প সবুজ চা শিল্প এই স্লোগানে শনিবার লালমনিরহাটে জাতীয় চা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। বাংলাদেশ চা বোর্ড লালমনিরহাটের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম চা উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম বেলাল। এ সময় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট চা বোর্ডের প্রকল্প পরিচালক আরিফ খান সহ চা চাষীবৃন্দ।